অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন। মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর তালিকায় মশার অবস্থান প্রথম। এদের কারণেই পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর মশাবাহিত রোগে প্রায় 7,25,000 মানুষ প্রাণ হারায়। কিন্তু এই ছোট্ট মশা সম্পর্কেই আমাদের কতটুকু বা তথ্য জানা আছে, তাই আজকে আপনাদের মাঝে মশা সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরব। আপনারা অনেকেই হয়তো জানেন না যে পুরুষ মশারা মানুষের রক্ত পান করে না, এই কাজটি করেন নারী মশারা। মজার ব্যাপার হলো, রক্ত নারী মশাদের দরকার হয় সন্তান জন্মদানের জন্য। মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পারে। মূলত মশার আসল খাদ্য হলো গাছের রস। দুই, একটি মশা তার শরীরের ওজনের চেয়ে 3 গুণ বেশি রক্ত শোষণ করতে পারে, আর এই পরিমাণ রক্ত নিয়ে উড়তেও তাদের কোনো সমস্যা হয় না। এর চেয়ে অবাক করা তত্ত্ব হচ্ছে, একটি মশা 12 লক্ষ কামড় দিতে পারে এবং প্রতিটি কামড় থেকেই রক্ত শোষণ করতে পারে। তিন, একটি মশা ঘন্টায় প্রায় 1 থেকে 1.5 মাইল বেগে উড়ে যেতে সক্ষম। জেনে অবাক হবেন যে অন্যান্য কীট পতঙ্গের গতির চেয়ে এই গতি আহামরি তেমন কিছুই না, তুলনামূলকভাবে অনেক কমই বলা যেতে পারে। চার, মশার শারীরিক গঠন লক্ষ্য করে চিকিৎসকরা এমন একটি সুই তৈরি করেছেন যাতে করে মানুষের ত্বকে অনেক বেশি ব্যথা না হয়, এবং হ্যাঁ, এই পদ্ধতিটি ভালোভাবেই কাজে লেগেছে। পাঁচ, আমরা সবাই জানি মশার কামড়ের অন্যতম বিরক্তিকর অংশটি হচ্ছে চুলকানি। মূলত মশার লালা থেকেই আমাদের ত্বক চুলকায়। শুনলে অবাক হবেন যে কিছু মানুষের শরীরে মশার এই লালার অ্যালার্জি কাজ করে না, তাই মশার লালা তাদের ত্বকে পড়লে তাদের কোনো সমস্যা অনুভূত হয় না। মশার প্রায় 3,500 প্রজাতি রয়েছে। এর মধ্যে অল্প কিছু প্রজাতি কেবল মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীকে কামড়ায়, বাকিরা নির্ভর করে ফুলের মধুর উপর। শুনতে অবাক লাগলেও এটা সত্য যে মশারাও ফুল থেকে মধু সংগ্রহ করে। সাত, মশা কানের কাছে আসলে আমরা যে শব্দ শুনি তা মূলত মশার ডানা ঝাপটানোর শব্দ। একটি মশা সেকেন্ডে প্রায় 300 থেকে 600 বার ডানা ঝাপটাতে পারে, আর অতি অল্প সময়ে এতবার ডানা ঝাপটানোর কারণেই আমরা গুনগুন শব্দ শুনতে পাই। আট, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীটি হচ্ছে মশা? পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীর তালিকায় 1 নম্বরে রয়েছে মশা, কারণ প্রতি বছর শুধুমাত্র মশার কারণেই ম্যালেরিয়া, ডেঙ্গু এবং নানাবিধ রোগে আক্রান্ত হয়ে প্রায় 2 মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় প্রতি বছর। নয়, একটি মশা অতি অল্প সময় কামড়ানোর উপযোগী হয়ে ওঠে। ডিম থেকে বের হওয়ার প্রায় 1 সপ্তাহের মধ্যেই একটি ছোট্ট মশা একটি পূর্ণবয়স্ক মশার মতো আচরণ করতে শুরু করে। দশ, অনেক সময় খেয়াল করবেন আপনার সাথেই থাকা অনেকজনের মধ্যে কোনো একজনকে মশা তুলনামূলকভাবে একটু বেশি কামড়াচ্ছে। এর কারণ তার মধ্যে এমন কিছু আছে যা মশাদেরকে তাকে খুঁজে বের করতে সহায়তা করে। একটি মশা গায়ের গন্ধ এবং নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড থেকে কামড়ানোর জন্য উপযোগী মানুষ বা অন্যান্য প্রাণীকে শনাক্ত করে। নিয়মিত গোসল না করলে বা অতিরিক্ত ঘামলে, শরীরে উত্তাপ বেশি হলে মশা কাউকে সহজেই ভিকটিম হিসেবে চিহ্নিত করতে পারে। ১১, একটি স্ত্রী মশা একবারই 300 থেকে বেশি ডিম দিতে পারে। আশ্চর্যের বিষয় হলো, মাত্র 1 ইঞ্চি জায়গা পরিমাণ পানিতেই একটি স্ত্রী মশা এই পরিমাণ ডিম উৎপন্ন করে বাচ্চা ফোটাতে পারে, আর একটি স্ত্রী মশা মৃত্যুর আগে কমপক্ষে 3 বার বাচ্চা ফুটিয়ে থাকে। ১২, মশা কেবলমাত্র মানুষকেই কামড়ায় না, মানুষ ছাড়াও আরও অনেক প্রাণী রক্তপান করে মশা। এটা নির্ভর করে তাদের প্রজাতির ওপরে। যেমন এক প্রকার মশা রয়েছে যারা শুধুমাত্রই পাখি রক্তপান করে বেঁচে থাকে, যেমন কিউলিসেতা মেলানুরা প্রজাতির এক প্রকার মশা রয়েছে যারা শুধুমাত্র পাখির রক্ত পান করেই বেঁচে থাকে।